হ্যালো মাই লাভ লাভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আর আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করলাম সকালবেলা আসলে বৃষ্টির রিন শব্দে খাবারের মজাদার গন্ধে আমার আজকে ঘুম ভেঙে গিয়েছে তো ঘুম থেকে আজকে একটু লেট করে উঠেছি যেহেতু শুক্রবার বাচ্চাদের স্কুল নেই তো সেই জন্য আর কি ঘুম থেকে আজকে একটু লেট করে ওঠা হয়েছে আর এই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন রুম থেকে বের হলাম গিয়ে দেখি টেবিলে এত মজার মজার আইটেম দেখে তো আমি মানে কি বলবো অনেক খুশি হয়েছি আর আমি একটু শোট করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে এই সব মজার মজার খাবারগুলো আমার মা নিজ হাতে রান্না করেছে এখানে আম্মা কয়েক পদের ভর্তা বানিয়েছে। সুটকির ভর্তা সরিষা ভর্তা রসুন ভর্তা তারপর ধনিয়া পাতা ভর্তা ডিমের ভর্তা চিকেনটা অবশ্য গতকালকেরই রান্না করা ছিল আর বৃষ্টি হচ্ছে বলে আর গতকালকে মুক্তাপুর রান্না করেছিল বোনা খিচুড়ি তো সেটা দেখে আব্বা আবার বলল যে ভুনা খিচুড়ি হলে মনে হয় খেতে ভালোই লাগবে তো সেই জন্যই মনে হয় আম্মা রান্না করেছে আর আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেই জন্য কিন্তু ভুনা খিচুড়িটা খেতে ভালোই লাগবে তো আসলে সকালবেলা এত ঘটা করে কিন্তু এত কিছু করে আমি অনেক বছর যাবৎ খাই না যেহেতু আমার বাচ্চারা এগুলো বেশি একটা পছন্দ করে না ভর্তার আইটেমগুলো তো সেই জন্য একা একা করে কিন্তু এগুলো করা হয় না আর যখন মানে বাসায় সবাই থাকতো তখন কিন্তু এগুলো করা হতো আর তাছাড়া যখন আমরা মার বাড়িতে ছিলাম তখন আমার মা সকালবেলা এগুলো করতো আর কি ভুনা খিচুড়ি কখনও বৌ ভাত আর কখনো বা এরকম মানে ভুনা খিচুড়ি ভর্তা টর্তার আইটেমগুলো তো এখন তো আর এত ঘটা করে সকালের খাবারটা বেশি খাওয়া হয় না সকালবেলা বেশিরভাগ সময় রুটি খাওয়া হয় আর বাচ্চারা তো এতো স্পাইসি খাবার পছন্দ করে না তো আমাদের কাছে কিন্তু এই খাবারগুলো অনেক পছন্দের অনেক মজার তো অনেক সময় মিস করি তো আজকে সকালবেলা ঘুম থেকে এত মজার মজার খাবারের গন্ধ পেয়ে আমি তো সোজা বের হয়ে চলে এসেছি এসে তো ডাইনিং টেবিলে পুরো মানে বসে গিয়েছি খাওয়ার জন্য তো ভিউয়ার্স আশা করি আজকের ব্লগটি অনেক বেশি এনজয় করবেন আর এই তো আমরা খাচ্ছি আমি আমার মা বাবা আর বাচ্চারা এখন হল ঘুমাচ্ছে যেহেতু শুক্রবার এরা একটু লেট করি উঠবে সেজন্য আর কি তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো এটা হলো আপনার বিফ কিমার রেসিপি তো এই বিফ কিমার রেসিপিটা কিন্তু অনেকে আমার কাছে চেয়েছিলো আমি একবার রোল বানিয়েছিলাম তখন আমার কাছে এই বিফ কিমার রেসিপিটা চেয়েছিলো সেই জন্যই কিন্তু আমার এই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করা তো আমি আজকে রোল বানানোর জন্য আর কি বিফ কিমা নিয়েছি হাফ কেজি তো এই কিমাটা এভাবে রান্না করে আপনার রোল সমোচা তো যে কোনো ধরনের মানে রোল সমোচা তারপর আরও কিছু আইটেম আছে না ভাজাপুর আর যেমন মোগলাই পরোটা ইদানিং মোগলাই পরোটার ভিতরে কিন্তু কিমা দিয়ে কিমা পরোটা বানানো হচ্ছে কিমা পুরি এগুলো বানাতে পারবেন তো কিমাটা আমি কিভাবে রান্না করছি আপনারা একটু ফলো করেন আমি এখানে কিছু পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি আর এক টেবিল চামচ চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা অল্প একটু এলাচ আর একটু দারচিনি দিয়ে আমি কেমাটা দিয়ে দিলাম এখন আমি কেমাটা এখানে ভালো করে ফ্রাই করে নিব আর কি তো আমি কিন্তু মশলা কষানোর জন্য কোনো পানি দেইনি এখানে আমি আদার ফ্লেভারটা চাচ্ছি যেন আদার ফ্লেভারটা থাকে তো সেই জন্য আদা আর রসুন বাটার সঙ্গে আমি কিমাটাকে ভালো করে ভেজে নিব কিমা থেকে প্রচুর পরিমাণ পানি উঠবে তো সেই পানিটা দিয়েই কিন্তু আমি কিমাটাকে রান্না করব। আর কিমাটা এখন আমি ভালো করে এ তো নেড়ে চেড়ে এটা কিমার মধ্যে যে পানিটা আছে সেটা শুকিয়ে নেব আমি এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর আমার সকল সুইট সুইট ভিউার্সদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে কিন্তু ছোট্ট একটা আইকন আছে সেটা প্রেস করে দিন এতে করে আমার নিত্য নতুন ব্লগের নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যাবে আপনি কিন্তু দেখে নিতে পারবেন আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর এটা আমি কাঁচামরিচ কুচি দিয়েই রান্না করব যেহেতু আমি রোল সমোসা বানাবো তো সেই জন্য কিন্তু এখানে আমি এক্সট্রা কোনো মরিচ অ্যাড করলাম না আপনারা চাইলে লাল মরিচটা দিতে পারেন তবে কালারটা নষ্ট হয়ে যাবে সেজন্য আমি এখানে কোনো হলুদ বা মরিচের গুঁড়া অ্যাড করলাম না তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের কুচিটা অবশ্যই পেঁয়াজ আর কিমার পরিমাণ সমান সমান থাকতে হবে এতে করে কিন্তু রোল বা মোচা এটা খেতে ভালো লাগবে আর এখন কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এভাবে পুরটা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে আর কিমার পেঁয়াজটা কিন্তু পুরোপুরি ভেজে ফেলতে হয় না এটা হালকা ভাজা থাকবে তো আমরা যখন সমুসা খাই বা রোল খাই তখন কিন্তু লক্ষ্য করে দেখবেন ভিতরে যে পেঁয়াজটা দেওয়া থাকে সেটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকে তো সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি আমার কিমাটা রান্না করে নিচ্ছি আর আপনারা আমার সঙ্গেই থাকুন আর ভিউয়ার্স আপনাদের সঙ্গে আমি আরও একটা রেসিপি শেয়ার করতেছি কিমাটা ওই পাশ থেকে হতে থাক এখানে আমি একটা বড়ো সাইজের দুইটা বাই মাছ নিয়েছি তো বাই মাছটা আমি কীভাবে ম্যারিনেট করেছি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টি স্পুনের মতো মরিচের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়েছি হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন জিরা গুঁড়া একটা এলাচ দুইটা দারুচিনি তো এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি এখানে দিয়েছি দুই কাপের মতো পেঁয়াজ কুচি তো এখন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো তারপর কিন্তু চুলায় আমি একেবারে তেল দিয়ে বসিয়ে দিলাম আর এই তরকারিটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা তরকারি এটা হলো বড় যে ভাই মাছ থাকে না সেই মাছ দিয়ে আমি এটা রান্না করেছি তো এটা রান্না করা মানে খুবই সহজ আর খেতে অনেক অনেক বেশি মজা যারা পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমার এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন তো এখন আমি এটাকে এই তেল মশলাতেই ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাছটা ভাজা ভাজা হয়ে তেলটা উপরের দিকে ভেসে আসছে তো আমার এই তরকারিটার একটা কাহিনি আছে সেটা হলো আমার হাজব্যান্ড যখন এবার বাংলাদেশে এসেছিল আমি ঠিক এভাবেই ভাই মাছটা রান্না করেছিলাম আর এটা সেহেরির জন্য রান্না করেছিলাম তো সেহেরির ঠিক ও একটা দেড়টার দিকে আর কি সেহেরির খাবারটা খেতে চেয়েছিল ওর খুদা লেগেছে আসলে ইফতারের পরে আমরা তো এমন ভারী খাবার খেতাম না তো ওকে আমি ভাত দিলাম আর কি এই তরকারি দিয়ে তো আর সেহেরির জন্য তখন আমি ভাতটা রান্না করে রেখে দিয়েছিলাম তো ও মাসাল্লাহ এই তরকারিটা এতই পছন্দ করেছিল যে সেহরির জন্য আমরা তিনজনের জন্য যেই ভাত রান্না করেছিলাম ও পুরোটাই একা খেয়ে নিয়েছিল ও হয়তো আজকের ব্লগটি দেখলে ওর মনে পড়বে আসলে ও খুব মেপে খাবার খায় এত বেশি খাবার খেতে পছন্দ করে না আর বিশেষ করে ভাতটা খুব কমই খায় এটা তো আপনারা তাকে দেখলেই বুঝতে পারেন আর সেদিন কিন্তু এই তরকারিটা হওয়াতে সে তিন প্লেট ভাত খেয়েছিল মাসাল্লাহ তো যাই হোক তো এই রেসিপিটা রান্না করলে আপনার বাসায়ও কিন্তু হাঁড়ির ভাত খালি হয়ে যাবে সেটা লক্ষ্য রেখে এই তরকারিটা রান্না করতে পারেন আর এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম এতে করে তেল মশলার যে একটা র ফ্লেভার আছে সেটা চলে যাবে আর আমি কিন্তু তরকারিটা একদম শুকনা শুকনা ভুনা বুনা করবো তো আশা করি রেসিপিটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন আরও কিছু এখানে আমি অ্যাড করব। তো সেগুলো দিলেই কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ না তিনগুণ বেড়ে যাবে আর বাই মাছটা কিন্তু এমনিও খেতে ভীষণ মজা আপনারা যারা পছন্দ করেন তারা চাইলে আমার মতো করে ভাই মাছটা বড় ভাই মাছ যেটা সেটা রান্না করতে পারেন এইভাবে আর এই তো আমি এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো তরকারিটা আমি এভাবে নেড়ে চেড়ে ঝোলটা একদম শুকিয়ে নেব তো এখানে আমি আরও একটু উপকরণ অ্যাড করব সেটা হলো একটু জিরা গুঁড়াও অ্যাড করবো নামানোর কিছুক্ষণ আগে এতে করে জিরার যে ফ্লেভারটা সেটা এই তরকারিতে খুব ভালো যাবে আর এখানে আমি অ্যাড করব টমেটোর একটু ক্যাচ আপ তা আপনারা চাইলে কিন্তু টমেটোর পিউরিটাও অ্যাড করতে পারেন এই তো আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো টালা জিরার গুঁড়া তো এই ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায় এবার মাছের তরকারিতে তো যে কোনো মাছ বোনাতেই কিন্তু নামানোর ঠিক কয়েক মিনিট আগে জিরা গুঁড়োটা দিলে মাছের কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার থাকে যেটা ভালো লাগে না তো সেই বাজে ফ্লেভারটা দূর হয়ে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় যেটা খেতে ভীষণ ভালো লাগে তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি একটি স্পুনের মতো টমেটো কেচাপ তো এটাতে কিন্তু মানে এই কেচাপটা দেওয়ার কারণে কিন্তু তরকারির সারটা দুই থেকে তিন গুণ বেড়ে যাবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো পেঁয়াজের ব্যারেস্তা তো এটাও কিন্তু খুব ভালো যায় তো ভিউয়ার্স আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন আর আজকের ব্লগটা আশা করি অনেক বেশি এনজয় করেছেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমি আপনাদের কাছে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ